वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायोजेनेटिक। आगे वीडियो आप देखे मियोसिस वन कीभावे कम्प्लीट हलो, एबार देखो मियोसिस टू कीभावे होच्छे। मियोसिस टू शुरू हवार आगे जे फेजटा हय सेटा होच्छे इंटरकाइनेसिस। इंटरकाइनेसिस हलो रेस्टिंग फेज बिटुइन टू मियोटिक डिविशन। मियोसिस वन और मियोसिस टू এই দুটো যে মিওটিক ডিভিশন এদের মাঝখানের যে রেস্টিং ফেজ যেটা খুব শর্ট টাইমের জন্য হয় তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এই স্টেপে ডিএনএ সিনথেসিস হয় না, এই স্টেপে ডিএনএ রেপ্লিকেশন হয় না, আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয়। মিওসিস টু এর ডিভিশনটাকে বলা হয় ইকুয়েশনাল বা হোমোটাইপিক ডিভিশন। কেন কি ইকুয়েশনাল বা হোমোটাইপিক ডিভিশন বলছে, কারণ এই মিওসিস টু ডিভিশনের সময় ক্রোমোসোম নাম্বারটা সেম থাকে। মিওসিস ওয়ানে যে ক্রোমোসোমটা হাফ হয়ে গেছে, রিডাকশন হয়ে গেছে, তারপর সেই হাফ ক্রোমোসোম নিয়েই পরের প্রসেসটা হয়। এরপর আর ক্রোমোসোম নাম্বারের কোনো চেঞ্জ হয় না, ক্রোমোসোম নাম্বারটা সেম থাকে মিওসিস টুতে। সেই জন্য এই মিওসিস টুকে বলা হয় ইকুয়েশনাল বা হোমোটাইপিক ডিভিশন। ইন্টারকাইনেসিসের পর মিওসিস টু এর প্রথম স্টেপ শুরু হবে, সেটা হচ্ছে প্রোফেজ টু। এটা প্রোফেজ ওয়ানের মতো এত কমপ্লেক্স স্টেপ নয় বা এতক্ষণ ধরে চলেও না, এতে অন্য কোনো এর সাব ডিভিশন দেখতে পাওয়া যায় না। প্রোফেজ টুতে কি হয়, এখানে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর সেন্ট্রিওলগুলো পোলের দিকে মুভ করে, সেন্ট্রিওলের মধ্যে স্পিন্ডেল ফাইবার ফর্ম হতে শুরু করে। আর এখানে যে ক্রোমোজোমগুলোকে নিয়ে প্রসেসটা শুরু হয় সেখানে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে দুটো করে ক্রোমাটিড লক্ষ্য করা যায়। এর পরের স্টেপ হচ্ছে মেটাফেজ টু। মেটাফেজ টুতে ক্রোমোজোমগুলো ইকুয়েটোরিয়াল প্লেটে অ্যারেঞ্জ হবে। এর পরের পয়েন্ট হচ্ছে অ্যানাফেজ টু। অ্যানাফেজ টুতে কি দেখব, অ্যানাফেজ টুতে ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো ছিল সেগুলো সেপারেট হয়ে যাবে একটা অন্যটার থেকে এবং সেই ক্রোমাটিডগুলো পোলের দিকে মেরুর দিকে মুভ করতে শুরু করবে, যাকে আমরা বলি অ্যানাফেজ মুভমেন্ট। এর পরের পয়েন্ট হচ্ছে টেলোফেজ টু। টেলোফেজ টুতে এই যে ক্রোমাটিডগুলো যারা আলাদা হয়ে অ্যানাফেজ মুভমেন্ট করছিল এটা একদম পোলে পৌঁছে যাবে, তখন এদেরকে আর ক্রোমাটিড বলবো না, তখন এদেরকে ক্রোমোজোম বলবো। তখন এদেরকে ঘিরে এদের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন আবার ফর্ম করবে, নিউক্লিওলাস ফর্ম করবে এবং এই স্পিন্ডেল ফাইবারগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ক্যারিওকাইনেসিস টু কমপ্লিট হয়ে গেল। এরপর হবে সাইটোকাইনেসিস টু, মানে সাইটোপ্লাজমের ডিভিশন। সাইটোপ্লাজমের ডিভিশন অ্যানিমালের ক্ষেত্রে যেমন হয় সেল ফারো ফর্মেশনের মাধ্যমে হবে, কনস্ট্রিকশন বা খাঁজ তৈরির মাধ্যমে সাইটোপ্লাজম আলাদা হয়ে যাবে অ্যানিমাল সেলের ক্ষেত্রে, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট ফর্মেশনের মাধ্যমে প্ল্যান্ট সেলের যে সাইটোপ্লাজমটা সেটা ডিভাইড হবে। তো এভাবে হচ্ছে সাইটোকাইনেসিস টু কমপ্লিট হবে। এই সাইটোকাইনেসিস টু কমপ্লিটের পর আমরা এখানে চারটে ডটার সেল পাবো। এই চারটে ডটার সেল যে তৈরি হবে এরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত, মানে এদের প্যারেন্ট সেলের থেকে এদের ক্রোমোজোমগুলো হাফ। তাহলে আমরা কি দেখলাম, মিওসিস টু আর মিওসিস ওয়ানের মাঝের যে রেস্টিং ফেজ তাকে বলা হয় ইন্টারকাইনেসিস, যেখানে খুব শর্ট টাইমের জন্য সেলটা রেস্টিং ফেজে থাকে। এখানে কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, প্রোটিন এবং আরএনএ সিনথেসিস হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যারিওকাইনেসিস, যার মধ্যে রয়েছে প্রোফেজ টু। প্রোফেজ টুতে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড থাকে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয় আর সেন্ট্রিওলগুলো পোলের দিকে মুভ করতে শুরু করে এবং তাদের থেকে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। এরপর হচ্ছে মেটাফেজ টু, যেখানে ক্রোমোজোমগুলো একদম মিডিলে ইকুয়েটোরিয়াল প্লেটে অ্যারেঞ্জ হয়ে যায়। তারপর রয়েছে অ্যানাফেজ টু, যেখানে ক্রোমাটিকগুলো ক্রোমোজোমের থেকে সেপারেট হয়ে তাদের অ্যানাফেজ মুভমেন্ট দেখা যায়, তারা পোলের দিকে মুভ করতে শুরু করে। তারপর রয়েছে টেলোফেজ টু, যেখানে ক্রোমাটিকগুলো একদম পোলে পৌঁছে যায় যখন তাদের ক্রোমোজোম বলা হয়,
এবং তাদেরকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয়, স্পিন্ডেল ফাইবার গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই নিয়ে ক্যারিওকাইনেসিস 2 কমপ্লিট হয়ে গেল। এরপর শুরু হবে সাইটোকাইনেসিস 2, যেখানে সাইটোপ্লাজমের ডিভিশন হবে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট ফরমেশনের মাধ্যমে, আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল ফারো ফরমেশনের মাধ্যমে চারটে ডটার সেল তৈরি করবে। সেই চারটে যে ডটার সেল তৈরি হবে তাদের মধ্যে হাফ ক্রোমোজোম থাকবে তাদের প্যারেন্ট সেলের থেকে। তো এই মিওসিসের সিগনিফিকেন্সটা কি, মিওসিসের তাৎপর্য কি? গ্যামেট ফরমেশনের ক্ষেত্রে মিওসিস হেল্প করে, মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট যে তৈরি হয় সেই গ্যামেট তৈরির ক্ষেত্রে হেল্প করে এই মিওসিস সেল ডিভিশন। বিভিন্ন স্পিসিসের যে ক্রোমোসোম নাম্বার কনস্ট্যান্ট রয়েছে সেটাকে মেনটেন করতে হেল্প করে, প্রিভেনশন পলিপ্লয়েডি আর জেনেটিক ভেরিয়েশনে হেল্প করে, মানে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটায় ক্রসিং ওভারের সাহায্যে। এগুলো হচ্ছে মিওসিস 2 এর সিগনিফিকেন্স। আশা করি এই ভিডিও থেকে তোমাদের মিওসিস যে সেল ডিভিশন সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।